শৈশবী থানায় গেছে, কেরা বললো তোমারা যে শৈশবী থানায় যেতে হবো? পুলিশে বললো, পুলিশে বইলে দিল। এখন কি তুমি শৈশবী থানায় যে হাজিরা দিবা? আজকে যাবা? হ্যাঁ। আর এখনকার যে দারোগারে বললা যে নতুন মামলা দিয়ে দিবা নিগা, কারণ কি? নতুন মামলা দিবা খেলে ভালো যাবো গা? আসলে ভালো হবা? আসলে ভালো। এখন যে নতুন মামলা দিলে তোমার বিরুদ্ধে যদি নতুন মামলা দেয় তাহলে তোমার সমস্যা হবে না? আরো জেল বেশি হবো না? ওই চার মাইনে নিব, শরীরটা তো ঠিক হবো, শরীরটা ঠিক হবো। এত ই হয়েছে যে আমার জানি না বল, ইয়ে মুখের মধ্যে ন্যাপড়া পড়তেছে কে? মাল খাই যে। মাল খেলে ন্যাপড়া পরে? মাল না খাই যে। এখন কি গেরা উঠতেছে আবার? এর কতক্ষণ পরে খানাকবো? দুই ঘন্টা পর পর খানা কে? এত ই হয়ে গেছে তোমার? আর কিরকম ব্যস্তা, কার কার কাছে ব্যস্তা আগে? উট্টু রুবেন আরো খুঁজছে মেলান দিচ্ছে দিচ্ছে। আর ওই যে ইয়ার মাল কোন ধরে আনতা? এইগুলা মাল আনতাম নলিন থেকে। নলিন কেরে বেছে? নলিন মুন্ডল আর লাভ। ওদের বাড়ি ঘর আছে? মুন্ডল লাভ কত টাকা করে আনো কিনে হিরে নেটা করে? কত? তুমি কত এনে বেছো? আমি খুচরা বেশি 20,000 টাকা উড়ে 16,000 নিয়ে খায়া খুয়া উড়ে এক সময় লোক যায়। এখন তোমার এখন তোমার কাছে টাকা নাই আর কিনবার হবো না? এখন এলাকার যারা আছে তারা ব্যবসা করতেছে, এখন তারা তোমার ভয় ভীতি দেখাইতেছে? না না, তারা ভয় ভীতি দেখায় না। এখন তোমার টাকা নাই, এখান তুমি জেলে যাবা গা? আজকে যাবা তো শুনছে বাড়ি? এই যে তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছ পুলিশ আসামি দরবার নিকা ঘুরে, এখন তোমার ব্যাকে চিনে? এই দারোগা তো নাম শুনছে তোমার, তোমার র্যাবে কয়বার ধরছে? রেবে ধরে নে কি করছে? কত টাকা সরছিল? কোন কোন রেবের কাছ থেকে? এটা ধনবাড়ির টাঙ্গাইলে না জামালপুরের? জামালপুরের রেবে তোমার নিছিল 40,000 সাইড আইছ? এটা দিছিল কারা? ওটা 40,000 নিয়ে সাইড দিছিল? আর এখন যে পরে রেবে ডিবিএ ধরে নাই কোনো দিন? না ডিবিএ ধরে নাই। অন্য কোনো? আর শৈশবী থানা পুলিশ ধরছিল? কয়বার? দুদিনবার ধরছিল। তারা কি জেলে পাঠাইছিল? ত্যাগ চাল ত্যাগ আজ তো পাঠায় নাই, খালি ধনবাই থানা পুলিশে তোমার জেলে পাঠাইছিল। কেরা কেরা ধরা পড়ছিল? আমি সোনা আর আসর। ওরা ওরা দুইজনে কি ব্যবসা করে? একজন ব্যবসা করে, আরেকজন আরেকজন ব্যবসা বাদ দিয়েছে। ভালো হয়ে গেছে গা? ব্যবসা করে কিরম টাকার মালিক হয়েছে? সোনা ভালো টাকার মালিক হয়েছে। ও খায় না নিজে? না খায় না, খালি বেছে। তুমি মাল আইনে দিবার ফেলে আইনে দেখাবা? টাকা দিলে? হ্যাঁ। কত টাকা লাগবো একবারে নিচে? নিচে 16,000 টাকা লাগবো। কয়টা ই দিব? চারটা দিব। কেরাহিটা? আসর আসর অল টাইম থাকে? ওর বাড়ি কোনো? ওর বাড়ি 85। 85 রেগুলারই বেছে? এই যে খাইয়া আজকে অসুস্থ হয়ে তুমি যে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতাছ, আসলে বেশি খারাপ লাগতেছে না আজকে? হ্যাঁ। পুলিশের কাছে আইয়া তোমার পুলিশ নিতেছে না, নতুন মামলা দেওয়া গেলে তাও দিল না, তোমার আসলে খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ। তুমি কার হাতে গুললা? এর কেরা নিয়ে এলো আজকে থানায়? সাংবাদিক স্যারে নিয়ে। সাংবাদিক স্যারে নিয়েই চাল? এই সাংবাদিক স্যারে নিলেও পুলিশে কি করলো? ফেরত দিয়ে দিল। ফেরত দিয়ে দিল যে তোমার শৈশবের যাওগা, তোমার থাই ঠিক নাই ওয়ারেন্ট গেছে? এই কারণে তুমি আয়া বললা? হাজিরা দিবে শৈশবেরই? কি দিয়ে যাবা? জাম যাওয়ার তো দেওয়া হয়েছে নাই। এখন যাবা তাহলে কি দিয়ে? জাম কি দিয়ে যাবো? কবে ওটা দুইটা পড়বা নাকি? হ্যাঁ তাহলে যাবা কি? হাইটা তো যাবা না? তাহলে রাস্তায় আবার চুরি চাবানি করবা? না। হ্যাঁ না, মানুষ তো তোর মারো নাই?
হাত থেকে যেন কেউ কিছু নেও না আবার, ঠিক আছে? তাহলে এবার শৈশবের যাবাই ভালো বা তো বেকের কাছে দোয়া চাইতেছে ভালো হওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের সংবাদটি আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীনবাংলা news.com, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলা news.com।